মারিয়া খেলার আগে মম সবসময় চুল বাঁধে, ও হচ্ছে আমার মাসি ডিজাইনার, আমার হচ্ছে আত্মীয়, তো সেই আমার চুল বেঁধে দেয়। আমি আমার নিজের চুল বাঁধতে পারি এবং সবাইকে বেঁধে দিই। গেমের দিনে সবাই সিরিয়াল, মানে ভাইস ক্যাপ্টেন হলো চুল বাঁধার কাজটা ঠিক মতোই করে। আর হ্যাঁ, মানে আমরা যখন রুমে থাকি তো আমাদের ড্রেসিং রুমে আগে, মানে বের হওয়ার আগে বা বা গেমের মাঠে নামার আগে আমরা সবাই, মানে যার যার চুল লম্বা হয়, মানে লম্বা থাকে তারা আমার কাছে এসে বেঁধে। গিফট তো যে খেলার মধ্যে যদি ওরা ভালো খেলে ওইটাই গিফট হিসেবে। ও ব্রেকফাস্ট আসলে খুবই ভালো ছিল, কারণ আপনাদের সবার টেলিফোন টেলিফোন সকাল থেকে আসলে আমি মনে করি ছয়টার থেকে আজকে খুব টেলিফোন সব ভাইরা করতেছিল, করতেছিলেন আপনারা, তো খাচ্ছিলাম এবং টেলিফোন ধরতেছিলাম, আসলে ভালোই। আর আমার হলো পিচির সাথে, পিচিও আমি যখন কথা বলতেছিলাম পিচি আসে খুব সামনে দাঁড়াচ্ছিল, আমার ওয়াইফও পাশে বসা ছিল, মানে আজকের সকালটা মানে খুব অন্যরকম সকাল কেটেছে। আমাদের অ্যাজ ইউজুয়াল প্লেয়ার, সো আমরা ওই ইয়েটা থেকে আমরা বাইরে যেতে পারি না, ওটা হচ্ছে অকেশনালি দুই একদিন ছাড়া, বাট প্লেয়ারদের যে ফুড হ্যাবিট আমাদের আসলে ওটাই মেইনটেইন করতে হয়। ঋতুপর্ণা আপনার আল্লাহর রহমতে ভালো আছে, কোনো ব্যথা টাথা নেই, ফাইন। নেক্সট টুর্নামেন্ট হলো আমাদের আন্ডার ফিফটিন সাফ নভেম্বরের ফার্স্ট উইকে, আর আগামী বছর তো আমাদের এশিয়ান গেমস, তেইশে নেই এশিয়ান গেমস, এশিয়ান গেমস আমাদের এখন শিডিউল, আমাদের যেটা শিডিউল আছে এখন আপনার 23 সালে আমাদের শিডিউল হলো ফেব্রুয়ারিতে হলো আপনার হলো অনূর্ধ্ব সাফ আছে উইএফআর আপনার স্পন্সরশিপে, এবং সাফ কমিটি আপনার টুর্নামেন্ট 20-র আপনার টুর্নামেন্ট আছে, পরের মাসে আপনার হলো এফসি কোয়ালিফিকেশন আছে আন্ডার 20 আপনার কোয়ালিফিকেশন আছে, আপনার এপ্রিলে আপনার হলো আন্ডার 17 কোয়ালিফিকেশন আছে, তারপরে আপনার আগস্টে হলো সেকেন্ড কোয়ালিফিকেশন হলো 20, সেপ্টেম্বরে সেকেন্ড কোয়ালিফিকেশন 17, তারপরে আপনার অলিম্পিক বাছাই আমাদের আছে আগামী বছর। এখন আমরা আসলে আমাদের ফোকাস হলো আপনার অলিম্পিক সিনিয়র টিমের অলিম্পিক কোয়ালিফাই করা, এবং 2024 সাফ আমাদের যে সাফ খেলে আসলাম এটাকে আসলে লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি আর কি।